মনে হচ্ছে কি একুশের আগে কি দল আবার নতুন ভাবে নতুন মুখ দেখবে? কিসের নতুন মুখের কি আছে, এসব কথা কি আছে? আমাদের নেতৃত্ব একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। আজকে মিছিল থেকে কি বার্তা দেবেন? আজকে তো মিছিল আমাদের নেতা এবং জনপ্রিয় নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন ইয়ে থেকে, সবরাজ থেকে, শেয়ারা বাজার পর্যন্ত জনসংযোগ যাত্রা একুশে জুলাইকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সহ গোটা পশ্চিমবঙ্গে বিজেপি এবং সিপিএমকে সাথে একটা বিভ্রান্ত পরিবেশ তৈরি করছে দাঁড়িয়ে। এবং একুশে জুলাই তাছাড়া মমতাদি যেমন 93 সালে ডাক দিয়ে বলেছিলেন যে নো আইডেন্টিটি নো ভোট, পরিচয়পত্র ছাড়া ভোট হবে না, এবারও প্রমাণিত হয়েছে ইভিএম মেশিনে প্রোগ্রামিং করে কারচুপি করা যায়। তা বিদেশে আর এখন ইভিএম মেশিনে ভোট হচ্ছে না, আমেরিকাতে কি লন্ডনে এখন ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবছরও আপনারা জানেন যে ভোট হয়ে যাওয়ার পরও গোটা ভারতবর্ষে 20 লক্ষ ইভিএম মেশিন এখনও জমা করেনি, কোথায় গেল? তাই প্রোগ্রামিং করে ভোট আদায় করছে।